আসসালামু আলিকুম প্রিয় দর্শক খুবই সুন্দরভাবে রেডিমেড সিস্টেমের মেক্সি কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যদি শুরু থেকে নিয়ে শেষ সব মনোযোগ সহকারে দেখেন আপনারা খুবই সহজেই এই রেডিমেড সিস্টেমের মেক্সিটি সেলাই এবং কাটিং করে নিতে পারবেন এখানে তিন গছ কাপড় নিয়েছি এটা হচ্ছে মেক্সিডি পিস এটা এক্সট্রাভাবে কাটিং করা থাকে সেই এক্সট্রাভাবে কাটিং করে একটি পিস নিয়ে নিয়েছি এই পিসটি দিয়েই বাহান্ন ইঞ্চি লম্বা করে আটত্রিশ সাইজের জন্য মেক্সিটি আমি তৈরি করব ছয় সেট মেক্সি এই কাপড়টি চার ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়েছি একটি দুইটি তিনটি চারটি দেখুন এখানে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আর যেটা ফাঁড়া সাইড রয়েছে এটা আমি বাইরের দিকে রেখেছি আর যেটা ভিতর সাইড রয়েছে সেটা আমি আমার দিকে রেখেছি দেখুন কাটিং করার আগে দেখুন বিছানো তো শিখতে লাগবে বিছানোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে সর্বপ্রথমে কাপড়টি খুলে নিয়ে নিয়েছি খুলে নিয়ে পুরো কাপড়টি খুলে নেওয়ার পর দেখুন এক পাশের একটি কোণা ধরে নিয়ে নিয়েছি এইভাবে ধরার পরে ওপর দিকের আরও একটি কোনা নিয়ে এসে এই দুইটি কোনা এক লক করে নিয়ে এটা ডাবল করে ভাঁজ করে নিয়ে নিয়েছি এখানে দুই ফাঁস হয়ে গেছে এখন এখানে চার ফাঁস করে নিতে লাগবে চার ফাঁস করার জন্য দেখুন এই দিকে আর একটি ভাস দিয়ে নিব এদিকে ভাস দেওয়ার পরে চার ফাঁস করে কাপড়টি বিছানো হয়েছে সর্বপ্রথমে হাফভটির কাপড়টি কাটিং করে নিতে লাগবে এই সয়সেট মিক্সিটি তৈরি করার জন্য দেখুন উপরে আধা ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নেব আধা ইঞ্চিতে মার্জিন বসে নিলাম এখান থেকে নিয়ে দেখুন বাহান্ন ইঞ্চি লাম্বার নাই মেক্সির জন্য এখানে হাফভোটির কাপড়টি নিয়ে নিতে লাগবে ষোলো ইঞ্চি তাহলে এখানে ষোলো ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আরও একটা ইঞ্চি শিলে মার্জিনের জন্য হাফ ইঞ্চি আর যিনারা নতুন কাজ শিখতেছেন তা তিনারা এইভাবে আরও একটি মার্জিন বসিয়ে নিয়ে নেবেন তাতে মার্জিনটি টানার সুবিধা হবে স্কেল বসিয়ে নিয়ে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিচ্ছি সর্বপ্রথমে এখানে পুটের মার্জিন বসিয়ে নিতে লাগবে পুটো এখানে নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছ ইঞ্চিতে পুটের মার্জিনটি বসিয়ে নিলাম পর আরও একটি মার্জিন বসিয়ে নিচ্ছি এখানে সাড়ে ছ ইঞ্চি আর্মলের এই জায়গার মধ্যে এখানেও মার্জিন বসানো হয়েছে এখন এখান থেকে আর্মলটি নিয়ে নিচ্ছি আর্মল নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি উপরে বাদ দিয়ে তারপর এখানে নেব ছয় ইঞ্চি এখন স্কেল বসে এই মার্জিন টেনে নিয়েছি এখন এখানে গলার মার্জিন বসে নিয়ে নিচ্ছি দেখুন গলার জন্য বহরের দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আর ডাইরে উপরে ফিতারিটি রাখবো রাখে এখান থেকে লম্বা নিয়ে নেব পাঁচ ইঞ্চি এদিকে আরও একটি আড়াই ইঞ্চিতে মার্জিন বসে নিচ্ছি এখন স্কেল বসে এই মার্জিনটি ভালোভাবে টাই নিছি এখন গোলগলা বানিয়ে নিতে লাগবে সেই জন্য এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি গোল গলার রাউন্ড করে এখানে এই জামাটির বইটি আসতে আছে আটত্রিশ আটত্রিশের সঙ্গে দুই প্যালাস করবো সেলে মার্জিনের জন্য তাহলে আসতে আস্তে চল্লিশ চল্লিশকে চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি কোমরের এই জায়গায় দশ ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখান থেকে দুই ইঞ্চি মাইনাস আসবে এখানে আটত্রিশ নিতে লাগবে কি জন্য আটত্রিশ নিতে লাগবে প্যাটটি থাকবে ছত্রিশ তাহলে ছত্রিশ সঙ্গে দুই প্যালাস করবো সিলে মার্জিনের জন্য তাহলে আস্তে আস্তে আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিবো তাহলে এখানে আস্তে সাড়ে ন ইঞ্চি তাহলে এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়েছি এই দেখুন সাড়ে নয় ইঞ্চি এখন এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এখানকার এই মার্জিনটি বসানো হয়েছে স্কেল বসে এখান থেকে এখানে ভালোভাবে মার্জিনটি নিয়ে নিচ্ছি মার্জিন টানা হয়েছে এখন এখানে বাকি রয়েছে এই জায়গায় আরমোল্যে যেটা সেফ রয়েছে এই সেফটি দেওয়া এখানকার সেফটি দিনই নিচ্ছি আর দুই ইঞ্চি চওড়া করে এখান থেকে কাপড় কাটিং করে নিতে লাগবে এই জায়গার মধ্যে ফিতে লাগানোর জন্য আর গলার মধ্যে পোট্রির কাপড়টি লাগানোর জন্য তাহলে এখান থেকে দুই ইঞ্চি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখানে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি হ্যাঁ স্কেল বসে ভালোভাবে লাম্বা করে মার্জিনটি টেনে নিচ্ছি এখন সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন ওই মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি প্রথমে এখানে লাম্বা করে সিধা করে কাটিং করে নিলাম তারপরে এই পট্রির কাপড়টি আর ফিতার কাপড়টি এখান থেকে বের করে নিয়েছি এখানে টুকরা রয়েছে দুইটি এখান দিয়ে একটি টুকরা দিয়ে দেব গলার মধ্যে পট্রি লাগানোর জন্য পট্রি কাপড়টি আর একটি টুকরা দিয়ে কুমড়োর মধ্যে ফিতা লাগিয়ে নিতে লাগবে এই মার্জিন অনুযায়ী হাফভরের কাপড়টি কাটিং করে নিচ্ছি কুমোরের এর জায়গায় কুনার মধ্যে এখানে দেখুন এক ইঞ্চি মতো সেফ দিয়ে নিতে লাগবে এখানকার সেফটি না দিলে তাহলে নিচের দিকে কোনাটি ঝুলে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না খুবই খারাপ লাগবে এখানে এই কাপড়টি কাটিং করে নিয়েছি হাফভটির কাপড়টি কাটিং করা হয়েছে সাইড করে নিয়েছি আর বাকি যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে হাতা বানিয়ে নিতে লাগবে হাতা বানানোর আগেও দেখুন হাফভটির কাপড়টি এখানে নিয়েছি আর্মলটি মাপ দেওয়ার জন্য আরমলটি কীভাবে মাপ দিয়ে নিয়ে নেবো দেখুন এখানে ধরবো ফিতাটি একবারে কুনার মধ্যে তারপরে এখান থেকে ধরবো এখানে লম্বা স্তে সাড়ে সাত ইঞ্চি একটি মাপ তারপর আরেকটি নেব এইভাবে ফিতা ঘুরিয়ে নিয়ে এখানে আস্তে আস্তে সাড়ে আট ইঞ্চি তাহলে দুইটি মাপ অনুযায়ী হাতার আর্মলটি কাটিং করে নিয়ে নেব দেখুন হাতার আর্মলটি কাটিং করার জন্য সর্বপ্রথম এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি এখন এখান থেকে সেফ দেওয়ার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে এখানে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি মার্জিনটি বসানো হয়েছে এখন যেভাবে আরমলের মাপ নিয়ে নিয়েছিলাম সাড়ে আট ইঞ্চি এখন কোনতে এইখানে ধরবো ধরার পর এখানে দেখুন এই জায়গায় মার্জিন অনুযায়ী এখানে সাড়ে আট ইঞ্চিতে এসেছে একদম পারফেক্টভাবে এখন এখানে সেপ দিয়ে নিয়েছি আর সেফটি দেওয়া হয়েছে এখানে বাকি এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিচ্ছি এখানে যেটা সাড়ে আট ইঞ্চিতে মার্জিন বসে নিচ্ছি এখান থেকে আরও আধা ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি এই জন্য নিয়ে নিচ্ছি এইদিকে দেখুন ফাড়া রয়েছে এদিকে সেলে মারতে লাগবে এই জন্য এখানে আধা ইঞ্চি বেশি নিয়ে নিলাম এখন এক্সট্রা কাপড়টি কাটিং করে নিয়েছি নেওয়া হয়েছে এখন হাতার যেটা ঘের রয়েছে আধা ইঞ্চিখানে বাদ দিয়ে নেব সেলে মার্জিনের জন্য তারপরে এখান থেকে নিয়ে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি ঘের জন্য আরও এক্সট্রা নিয়েছি সেলে মার্জিনের জন্য আর বাকি যতটুকু থাকে এইটুকু কাপড় কাটিং করে নিয়ে নিচ্ছি হ্যাঁ ঘেরটি কাটিং করার জন্য ঘেরের কাপড়টুকু নিয়ে নিচ্ছি এই কাপড়টুকু দিয়ে ঘের বানিয়ে নিতে লাগবে সর্বপ্রথমে এখানে লাম্বার মার্জিনটি দিয়ে নিতে লাগবে এখানে সর্বপ্রথমে লাম্বার মার্জিনটি দেওয়ার জন্য হাফ বোটির কাপড়ে যেটা লাম্বা নিয়েছিলাম হাফ বোটির কাপড়ের লাম্বা নিয়েছিলাম ষোলো ইঞ্চি তাহলে এখানে ষোলো ইঞ্চিতে ফিতাটির ধরছি ধরার পরে উপরের দিকে আধা ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি নেওয়ার পরে আধা ইঞ্চি বাদ দিয়ে তারপরে ষোলো ইঞ্চিতে রাখবো ফিতাটি ষোলো ইঞ্চি কাপড় ষোলো ইঞ্চি ফিতা বাদ দিয়ে তারপর এখান থেকে নিয়ে লাম্বা যতটুকু লাগে আমাদের বাহান্ন ইঞ্চি লাম্বা লাগে তাহলে এখানে বাহান্ন ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আরও বাকি যতটুকু থাকে ওইটুকু থাকবে সেলাই মার্জিনের জন্য যতটুকু থাকে এটা সেলাই মার্জিনের জন্য এখন এই সয় সিটটি কাটিং করে নিতে লাগবে সয় সিটটি কাটিং করার জন্য বোটির মাপ অনুযায়ী বটি ছিল কত চল্লিশ চল্লিশকে চার ভাগ করব চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব তাহলে আস্তে দশ দশকে আরও একটি ভাগ দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে পাঁচ ইঞ্চি তাহলে এখানে এই ঘেরটি নিয়ে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চের সঙ্গে আধা ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি এই ঘেরের সয় সেটটি কাটিং করার জন্য এদিকে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি ঘুরিয়ে নিয়ে নিচের দিকে এই দিকে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন হয়েছে এখন এই মার্জিন থেকে নেব ওই মার্জিন অবধি স্কেল দিয়ে ভালোভাবে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মার্জিনটি দেওয়া হয়েছে এখন কেসি দিয়ে মার্জিনটি মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নিয়েছি এখন এই সাইডের কাপড়টি এইভাবে নিয়ে উলটিয়ে নিয়ে এখানে দেখুন এইভাবে কাপড়টি রেখে এটা সেলাই করতে লাগবে এখন এই গলার মধ্যে দেখুন পট্টি কীভাবে লাগিয়ে নিয়ে নেব দেখুন গলার মধ্যে পট্টি লাগানোর জন্য দেখুন পট্রি কাপড়টি এইভাবে ডাবল ভাস করে নেব ভাস করে নেওয়ার পর দেখুন এখানে এইভাবে রাখব রাখার পরে দেখুন এই কোনার মধ্যে একটি দেবো টেকিন তারপর আবার এই মিডিলে দেবো একটি টেকিন আবার এই কোনার মধ্যে নেব টেকিন তাহলে তিনটি টেকিন দিয়ে গলার মধ্যে পট্রি কাপড়টি লাগিয়ে নিতে লাগবে এখানে এই মেশিনে চলে আসলাম সেলাই করা হ্যাঁ পট্রি কাপড়টি দেখুন এইভাবে রাখলাম এখানে রাখার পরে এটা সেলাই করে নিয়েছি হ্যাঁ এইদিকে একটি টেকিন দিয়ে নিয়েছি এখানকার এই টেকিনটি দেওয়া হয়েছে এখন এটা সেলাই করে নিয়েছি এখন মিডিল আরও একটি টেকিন দিয়ে নিতে লাগবে মিডিল একটি টেকিন দিয়ে এনেছি হ্যাঁ দিয়ে নিয়েছি আরও একটি টেকিন দিয়ে নেব এই দিকের ওই কোনটির মধ্যে আর তিনটি টেকিন দেওয়া হয়েছে এখন এই কাপড়টি সেলাই করে নিয়েছি পোট্রিক কাপড়টি সেলাইয়ের ভিতরে যেটা কাপড় রয়েছে এই কাপড়টি ছোটো শুটো করে কাটিং করে নিয়ে নেব হ্যাঁ পোট্রিক কাপড়টি যখন উল্টাবো তখন ফিনিশিংভাবে উল্টে যেন পোট্রিক কাপড়টি এভাবে ভিতরের দিকে দিয়ে দেবো দেওয়ার পরে এটা সেলাই করে নিয়েছি এক ফিট ফাঁক দিয়ে এক ফিট ফাঁক দিয়ে ভালোভাবে সেলাই করে নিয়েছি হ্যাঁ পুরো সেলাইটি মারার জন্য ভিতরে একটি পাট বিছিয়ে নেব তারপর উপরে পাটটি এইভাবে বিছিয়ে নেব নেওয়ার পরে দেখুন এই দিকে কী থাকে থাক অসুবিধা নেই কিন্তু ভিতর দিকে যেটা রয়েছে এই ভিতর দিকে কিন্তু সমান করে রাখবে এই জায়গার মধ্যে সমান রাখতে লাগবে এখন এটা সেলাই করে নিয়েছি এদিকে দেখুন সমান করে সেলাইটি মারা হয়েছে এইভাবে দ্বিতীয় পার্টটি সেলাই করে এনেছি এই পারটি খুলে নিয়ে দেখুন উপরে দিয়ে একটি লক সেলাই মেনে এনেছি সেলাইটি ভালোভাবে মজবুত হওয়ার জন্য এখানে হাতা সেলাই মারার জন্য এখানে হাতার কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি দেখুন হাতার মধ্যে উপরের দিকে সেলাই মারতে লাগবে কী জন্য সেলাই মারতে লাগবে রেডিমেড সিস্টেমে যখন মেক্সি তৈরি করবেন তখন কিন্তু হাতার উপর দিয়েও সেলাই মারতে লাগে নিচে তো সেলাই থাকবে উপর দিকে সেলাই মারার জন্য দেখুন এইভাবে সেলাই মারার পর দেখুন এইভাবে থাকবে সেলাইটি কীভাবে ভেবে উল্টি দিয়ে তারপর এই দিক দিয়ে একটি সেলাই মেনে নিয়ে নেব আর উপর দিয়ে সেলাইটি মারার জন্য মেশিনে চলে আসলাম এখন এটা সেলাইটি মেনে নিচ্ছি এইদিকে দেখুন এই সেলাইটি মারা হয়েছে এখন এই কাপড়টি সিধা করে নিয়ে নিয়েছি সিধা করে নেওয়ার পর দেখুন এদিকে মুড়ির মধ্যে সেলাই মারার জন্য একটি এইভাবে ভাস দেব তারপরে আরও একটি এইভাবে ভাস দিয়ে নেব এখন একটা লম্বা করে সেলাই করে নিয়েছি মুড়ি দিয়ে এদিকে দেখুন হাতার সেলাইটি মেরে হাতা বানানো কমপ্লিট হয়েছে এখন হাতার সঙ্গে হাপভটির কাপড়টি জয়েন দিয়ে নিতে লাগবে হাতার কাপড়টি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে হাফভটির কাপড়টি এখানে নিয়েছি এই কাজে যদি নতুন হয়ে থাকেন তাহলে হাতা লাগানো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এই যে হাফভুটির কাপড় যেটা রয়েছে এখানে কোনাটি ধরবো ধরে নিয়েই হাতার সঙ্গে এইভাবে মিলে নিব হাতার কাপড়টি এক হাত দিয়ে ধরবো এইভাবে ধরবো তারপরে হাফভুটির কাপড়টি এখানে মিলে নিব নেওয়ার পরে দেখুন এইভাবে সেলাই মারব এইভাবে সেলাই মেনে নিয়েছি সেম আর যখন কিছুদিন কাম করার পরে হাতা লাগানো আপনাদের হাতে এসে যাবে তখন এইভাবে ধরবেন হাতার কাপড়টি ডাইরেক্ট এক দুই তিন চার ভালোভাবে ধরে নিয়ে ডাইরেক্ট হাতা লাগিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হাতাটি লাগিয়ে নিতে লাগবে এইভাবে সেম দুইভাবে দুইটি হাতায় লাগিয়ে নিয়ে নিলাম আমি এখন এখানে ঘেরের কাপড়টি সিলে মারার জন্য ঘের কাপড় এখানে নিয়ে নিচ্ছি ছয় সেটটি ছয় সেটে দেখুন যেটা মিডিলে পার্ট থাকবে মিডিলে পার্টটি ডাবল থাকে ওই পার্টটি এখানে নিয়ে নিব নেওয়ার পরে সাইডে যেগুলো কাপড় জয়েন দিয়ে নিতে লাগবে টুকরাগুলো এখান থেকে দেখুন একটি টুকরা এইভাবে নিয়ে নিব নেওয়ার পরে এখানে এইভাবে বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পর দেখুন এই দিক দিয়ে সিলাই আসবে আরও একটি টুকরা এখান থেকে নিয়ে নেব হ্যাঁ নিয়ে ওপর দিকে এই পাশে এখানে বিছিয়ে নেবো নেওয়ার পর এই পাশ দিয়ে এদিকে সেলাই মারব তাহলে মেশিনে চলে যায় কীভাবে সেলাইটি মারতে লাগবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশিনে চলে আসলাম যেভাবে কাপড়টি বিছিয়ে নিয়েছি সেম ওইভাবে এখানে সেলাই করে নিয়েছি হ্যাঁ ওপর দিকে এখন সেলাই করে নিয়েছি ওপর দিকে যে পাটটি রয়েছে এই পাটটি এইভাবে বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর দেখুন উপর দিকে সেলাইটি না মেরে নিচের দিকে চলে আসবো এই ঘের যেটা বেশি রয়েছে নিচের দিকটা এই কোনাটি ধরবো এই কোনাটি এইভাবে ধরে নিয়ে এদিক দিয়ে সেলাইটি মারবো তাহলে এদিকে সেলাই মেরে এটা জয়েন দিয়ে নিচ্ছি এই কাপড়টি হ্যাঁ সেলাইটি মেরে নিয়ে নিচ্ছি দেখুন এদিক দিয়ে সেলাই মেরেছি এদিক দিয়ে সেলাই মেরেছি সেলাই মারার পর দেখুন এইভাবে ভাঁজ খোলার পর দেখুন এইভাবে ঘেরটি আসবে এই ঘেরের দেখুন উপরের পার যেটা রয়েছিলো কম যেটা ঘের রয়েছে ওই ঘেরের মধ্যে হাফভটি কাপড়টি জয়েন দিয়ে নিতে লাগবে হাফভটির কাপড়টি জেন দেওয়ার জন্য এই ঘেরের কাপড়টি এখানে বিষিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে হাফভটির কাপড়টি এখানে জয়েন দেওয়ার জন্য হাফভটির কাপড় এখানে নিয়ে নিচ্ছি হ্যাঁ ঘেরের কাপড়ের সঙ্গে দেখুন হাফভটির কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন সমান করে কাপড়টি নিয়ে এটা সেলাই করে জয়েন দিয়ে নিয়েছি আর সেলাই করে জইন দেওয়া হয়েছে এখন এই কাপড়টি সিধা করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এটা লক সেলাই মেরে নিয়েছি আর এখানেও সেলাইটি মেরে জইন দেওয়া হয়েছে সেম এভাবে দুই দিকে দেখুন পিছন দিকেও পিছন পাটটিও সেলাই মারা কমপ্লিট হয়েছে তাহলে দুই পাশে সেলাইটি মারা কমপ্লিট যেহেতু হয়েছে এই জায়গার মধ্যে ফিতা লাগে নিতে আপনাদেরকে দেখিয়ে দেবো ফিতাটি কীভাবে লাগিয়ে নেবেন তারা এখন এটা লম্বা সেলাই মেরে নিয়েছি লম্বা সেলাই মারার জন্য দেখুন হাতার কাপড়টি এইভাবে ফাঁস করে নিয়েছি এই মেক্সিটি তৈরি করছি রেডিমেড সিস্টেমে তাহলে কী করব মুড়িতে মুড়িতে সেলে মারব এটা বেশি কাপড় রাখিনি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখেছি এই হাফ ইঞ্চি কাপড় ভিতরে দিয়ে এটা সেলাই করে নিয়েছি এই যে যেটা হাফ ভোটের কাপড়ের সঙ্গে যেটা জয়েন দিয়ে নিয়েছি এই জয়েন সুদা করে এখানে ফিতা লাগিয়ে নিতে লাগবে ফিতা লাগানোর জন্য এখানে ফিতাটি নিয়ে নিয়েছি ফিতাটি এভাবে রাখবো রাখার পরে এই কাপড়টি উপরে দিয়ে তারপরে এটা সেলাই করে নিয়েছি সেম এভাবে লম্বা সেলাই করে জয়েন দিয়ে নিয়েছি সেলাই মেরে কমপ্লিট হয়েছে এখন নিচের দিকে ডাউনটি সেলাই মারা বাকি রয়েছে ডাউনটি সেলাই করার আগে দেখুন কাপড়টি ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি আর কাপড়টি দেখুন ভাস করে বিছানো হয়েছে এই মিডিলে যেটা সেলাই মেরেছে এখানে দেখুন একটু নিচের দিকে লম্বা হয়ে গেছে তাহলে এই কাপড়টি সেটে নিয়ে নিতে লাগবে এখানে সেটে নিয়ে নিচ্ছি এখন এখানে নিচের ডাউনটি সেলাই মারার জন্য এই কাপড়টি খুলে নিয়ে চিকন করে সেলাই মারতে লাগবে এই সেলাইটি সেলাইটি মারার জন্য দেখুন হ্যাঁ ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নেওয়ার পর এটা সেলাই করে কমপ্লিট করে নিয়ে